আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচুরোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, নিরাপদ আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা নিয়মিতভাবে মেডিকেল রিলেটেড, অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও দিয়ে থাকি, আপনারা নিশ্চয়ই শুনে থাকেন। যারা আমাদের এই ভিডিওগুলো শুনেন তারা অবশ্যই অন্যকে শোনার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে আমরা সোয়েট গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেখান থেকে ঘাম নিঃসরণ হয়, এই দুটো গ্ল্যান্ড ACRINE। আমি ইংরেজি শব্দ সহ বলছি, যেহেতু স্ক্রিনে আমি লিখব না, ACRINE, অ্যাক্রাইন সোয়েট গ্ল্যান্ড। এটা খুব ছোট হয়, আর অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড এটা বড় হয়। এই দুটো গ্ল্যান্ডের ফাংশনটা কি জানার কেন প্রয়োজন? আসলে জানার প্রয়োজন আছে, আপনার ঘাম বেশি হচ্ছে কী কারণ? আমরা ছোটো ছোটো ভিডিও দিয়ে ডিটেলস আলোচনায় যাব না। অ্যাক্রাইন আমাদের বডিতে কেন ঘাম? ঘাম এই জন্যে হয় আমাদের বডিকে নিউট্রাল রাখার জন্য। যদি আমরা খুব বেশি গরম টেম্পারেচার হয় তাহলে স্কিন থেকে ঘাম বের করে আমাদের বডিকে শীতল রাখে, আবার যখন খুব ঠান্ডা হয় তখন আর ঘামটা নিঃসরণ হয় না। এটা বডির নিজস্ব প্রয়োজনের জন্য এটা করা হয়েছে। অ্যাক্রাইন সোয়েট গ্ল্যান্ড থেকে মেনলি ওয়াটার, পানি এবং সোডিয়াম ক্লোরাইড বের হয়। যেমন অনেক সময় ঘাম বের হয়ে গেলে মানুষ ধারণা যে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ বেশি বের হয়ে গেছে, তার জন্য আমাকে খেতে হবে, কেন ওই ঘামটা যদি আপনার বের না হয় তাহলে বডি ফেটে যাবে। 40, 43, 44 টেম্পারেচার, এই টেম্পারেচারে নিঃসন্দেহে আপনার স্কিন আমাদের বডিকে ঠিক রাখতে পারবে না যদি এই গ্ল্যান্ড থেকে সোয়েট বের না হয়। তাইলে আমরা দেখতে পারলাম যে অ্যাক্রাইন গ্ল্যান্ডের মেনলি কাজ হলো এটা বডারলেস, কোনো গন্ধ ছাড়া এক ধরনের পানি, যেটার কাজগুলো আমাদের সোডিয়াম ক্লোরাইড এবং পানি বের করা। এবং এর মেন কাজ হলো টেম্পারেচারকে হেল্প করা, অর্থাৎ যদি হাই টেম্পারেচার হয় তাহলে সে এই ঘাম বের করে অটোমেটিক আমাদের বডিকে সুস্থ রাখতে এবং আমাদের স্কিনকে ঠিক রাখতে, আমাদের স্কিন ফেটে যাবে, ড্রাই হয়ে যাবে, সেটা থেকে রক্ষা হয়, বডিকে ঠান্ডা রাখে। অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড যেটা সেটা হলো অনেক বড় থাকে, এটা কিন্তু হেয়ার ফলিকল, যে আমাদের যে ছোটো ছোটো পোরগুলো আছে আমাদের যে এই লোমকূপের ভিতর দিয়ে, সেখান থেকে ডিসচার্জ হয়। এ খারাপ একটা কাজ করে, সেটা হলো বডি অর্ডার, অর্থাৎ আমাদের যে বডিতে যে গন্ধ হয় ঘামে, এর জন্য কিন্তু এ দায়ী। কেন দায়ী? এর সাথে ব্যাকটেরিয়া আপনার অ্যাড হয়, যখন এই গ্ল্যান্ড থেকে কোনো ঘাম বের হয় তখন এর সাথে ব্যাকটেরিয়া অ্যাড হয়ে সেখানে ঘাম, সেখানে গন্ধ তৈরি হয়। যেমন আমাদের এক্সিলা, আমাদের যে সেন্সিটিভ যে জায়গাগুলো যেখানে দুটো একটু বেশি ময়েশ্চার জমার মতো অবস্থা, সেসব জায়গায় এই ঘামটা বের হয়ে গন্ধ তৈরি হয়। এটাকে ব্যাকটেরিয়া থাকে বলে গন্ধ হয়, এজন্য অনেকের শরীরে, তারপরে পায়ে হাতে প্রচুর ঘাম হয়ে সেখানে গন্ধ তৈরি হয়। তাহলে এটার জন্য অ্যাপোক্রাইন গ্ল্যান্ড দায়ী, এ কিন্তু বডি টেম্পারেচারে তেমন কোনো হেল্প করে না। তো আপনারা সবাই নিঃসন্দেহে চিকিৎসার জন্য আসবেন,
অনলাইনে যোগাযোগ করবে। এই বডি অর্ডার রিলেটেড যে ঘামটা হয়, মানে গন্ধযুক্ত ঘাম এবং হাত পা ঘামে, এর ভালো চিকিৎসা আমাদের কাছে অবশ্যই আছে, ন্যাচারাল চিকিৎসা, নো সাইড এফেক্ট। অবশ্যই আমরা প্রত্যেকে অন্যের জন্য ভালো চিন্তা করব, যত বেশি অন্যের জন্য ভালো চিন্তা করব আমার কল্যাণ হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।